পশ্চিম বাংলা বাইরেতেও যাই আমরা ভেজ খাবারটা খুব কম পাই আমি একটু ওনার কাছে যাব আপনি তুমি যদি নিয়ে আসতে যাও আমাদের বাংলাদেশে মানে ভেজ কাউন্টার নেই বললেই নাকি চলে এটা কি ঠিকই হ্যাঁ খুব কম এখন অল্প কিছু হচ্ছে খুবই অল্প অল্প হ্যাঁ এই ধরনের খাবার পাওয়াটা তো আসলেই খুব কষ্টসাধ্য হয়েছিলাম কারণ সব হচ্ছে যেটা আমরা ননভেজ খেয়ে অভ্যস্ত সেজন্য আসলে খেয়ে খুব ভালো লাগে এটাকে ঠিক আলুর দম বলা যায় না কিছু স্পেশাল মশলাটা ইউজ করেছে যেমন চাল মগজ বাটা তার মধ্যে দেখো কাজু দিয়েছে তো পনিরটা কেমন হচ্ছে দেখি পনিরেও কিন্তু দেখতে পাচ্ছি ওরা চাল মগজ বাটা ইউজ করেছে আমি দেখি বুঝতে পারছি এটা আমার গায়ে কিন্তু কাঁটা দিচ্ছে আজকে লাঞ্চটা পুরো জমে গেছে হে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো পুজো 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 শেষ পুজোটা আসছে আসছেই ভালো লাগে কিন্তু কখন আসি আর কখন পুরুত করে বেরিয়ে যায় ওটা কিন্তু বোঝাই যায় না তাই না এখন সবাই বিজয়াদশমী করতে ব্যস্ত সব বাড়ি বাড়ি যাচ্ছে মিষ্টি খাচ্ছে আমি এখন বেরিয়ে পড়ছি তবে মিষ্টি খেতে নয় খাবার খেতে এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি ধর্মতলা চত্বরে আর ধর্মতলার সবথেকে ফেমাস দোকান খাবারের জন্য কোন জায়গাটা তুমি বুঝতে পেরে গেছো হ্যাঁ ঠিক ধরেছো আমি আজকে সেখানেই যাবো ডেকার্স লেনে আর ডেকার্স লেনে কি কোন দোকানে খাবো সেটা তোমরা দেখতেই পাবে ওটা একটু সাসপেন্স থাক তো চলো দেরি না করে যাওয়া যাক Tiger always ready. এই রে সিনেমেটিক শর্টদার চক্র তো ব্যাকটান দিয়ে ভুলে গেলাম ও আর বাই দ্য ওয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং ফিটম্যান সন্দীপ এন্ড স্টে টিউন উইথ মি তো ফাইনালি পৌঁছে গেছি ডেকার্স লেনে একদম সামনে এর দিকটা চলে গেছে ডেকার্স লেনের ভেতরে কিছু বলার নেই আর এখন আমি যাবো হচ্ছে অরুণদার ভাতের হোটেলে ভাত খেতে ঠিক আছে ভেজ আইটেমও আছে নন ভেজ আইটেমও আছে কী খাবো সেটা মানে গিয়ে ডিসাইড করবো অরুণদার ভাতের হোটেলে একটু খুঁজতে হবে ভেতর দিক করে আছে বাট তোমাদেরকে আমার সাথে অতটা হাঁটতে হবে না তোমরা জাস্ট আমার সাথে একটা এরকম তুড়ি মারবে আর পৌঁছে যাবে আজকে শনিবার মাকে একদম সাজিয়ে পুজো দিচ্ছে অরুণদা দেখতেই পাচ্ছ তোমরা আজকে লক্ষ্মী পুজোর দিন তাও কিন্তু মোটামুটি এখানে ভালোই ভিড় দেখতে পাচ্ছি আমি ডেকার্স লেনে আসার পরে অনেক দোকান খুলেনি এখনও পুজোর ড্রেস পুরোপুরি কেটে ওঠেনি বাট কিছু দোকান খুলেছে যেখানে উপচে পড়া ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি একবুক আশা নিয়ে এসেছিলাম যে এখানে আসার পরে ননভেজ আইটেমটা ট্রাই করবো কিন্তু আমি খুব দুঃখিত ননভেজ আইটেম এখানে দেখাতে পারবো না আছে কারণ কোনো স্টাফ আজকে আসেনি অরুণদা তাই ননভেজ কাউন্টারটা পুরো বন্ধ আজ অনলি ভেজের ওপর চলবে তাই ভেজ কী কী আইটেম আছে তো চলো একবার দেখে নিই তারাপীঠে মায়ের পুজো যেরকম হয় এই মায়ের পুজো প্রত্যেক দিন এইভাবেই হয় কোনো তিথি নক্ষত্র কোনো কিছু বাদ যায় না মিক্স ভেজিটেবল মানে মিক্স সবজি যেটা বলে বা মিক্স পনির পনির ভর্তা জয়মা তারা জয়মা তারা এখন বিশাল ভাইরাল হয়ে গেছে নেট জগতে আমি ইন্টারনেটে দেখতে ইউটিউব খুললে এখন তোমায় দেখতে ব্যাপারটা দেখো আমি একটা কথা বলি ভাইরালটা আমি আমার জন্য নই এবং তুমি যদি বলো অরুণদা ভাইরাল হয়েছে অরুণ ভাইরাল নয় ভাইরাল হচ্ছে উনি সবই মায়ের ইচ্ছে সবই মায়ের ইচ্ছে কারণ আমি সবসময় আমাকে জেনারাই বলেন অরুণদা আপনাকে আমি এখানে দেখেছি ওখানে দেখেছি ইউটিউবে দেখেছি যাই হোক রাস্তা দিয়ে হাঁটলেও বাসে বসলেও ট্রামে বসলেও ট্রেনে বসলেও মানুষজন চেনেন সেই চেনার জন্য দায়িত্বটা উনি আমাকে হয়তো দিয়েছেন অবশ্যই সেটা উনি ছাড়া হয়তো আমি সেই মানুষের কাছে সেই মানুষের জায়গা হয়তো মনের ভেতরটুকু হয়তো আমি পৌঁছতে পারতাম না সেটা উনি যদি না আমাকে মনে করতেন তোমার দোকান কি সব দিনই খোলা থাকে প্রত্যেক দিন খোলা শুধুমাত্র সানডে বাদ দিয়ে আচ্ছা হ্যাঁ শুধু সানডে বাদ ননভেজ কাউন্টার আজকে বন্ধ বন্ধ বলতে দেখো পুজোর এখনও রেস্ট চলছে তো পুজোর এখনও রেস্ট চলছে এই লক্ষ্মী পুজোগুলো যাক লক্ষ্মী পুজো যাওয়ার পরে চেষ্টা করবো সোমবার থেকে সব কিছু খোলা কারণ আমার ডেকার্স লেনে দেখতে পাচ্ছ বহু দোকান বন্ধ হ্যাঁ শুধু আমার জয়মাতারা দোকান বলে নয় আমার জয়মাতারা ননভেজ দোকান বন্ধ আছে এদিকে বহু দোকান ডেকার্স লেন প্রায় দোকানই বন্ধ বললেই চলে কিন্তু আমি জানি বহু মানুষ বাইরে থেকে আসেন তো এবং ওনাদের চিন্তাভাবনা করেই প্লাস আমার চিন্তাভাবনা আমার মানে আমার পেটে চিন্তাভাবনা করে হ্যাঁ এই চিন্তাভাবনা করেই কিন্তু দোকানটা খুলে রাখার একটাই কারণ যেহেতু বাইরে বাইরে থেকে এই যেমন বাংলাদেশ থেকে
আচ্ছা উনি যে নিয়ে এসেছিল উনি বাংলাদেশ থেকে এসেছিল আচ্ছা আচ্ছা সেই কারণেই যে আমার যতই অসুবিধা হোক অসুবিধার মধ্যে থেকে যতটুকু সুবিধে মাকে তো আমার বলাই আছে যে তুমি এক তুমি ভালো থেকো আর আমাকে ভালো রেখো একটুখানি আর সবাইকে ভালো রেখো অবশ্যই এটা যে একটা কথা বললাম আমাকে যখন আমি ফার্স্ট টাইম তোমার দোকানে আসলাম ঠিক আছে ফার্স্ট টাইম আসার পরে তোমার দোকানে কোন আইটেমগুলো আমার ট্রাই করা উচিত মাস্ট মানে সেটা আমি কি করে বলি বলো মানে যেটা মনে হয় যে এটা আমি ফার্স্ট ট্রাই করা আমার তো মনে আমি তো সবসময় বলি আপনারা যেই দোকানে আমার অনেকে এসে আমাকে প্রশ্ন করে যে ওরুন কোনটা ভালো আমি বললাম আমার কাছে তো কোনো ভালো খাবার আমি বিক্রি করি না সবই সময় সেটা ভালো খাবারটা ভালোটা তখনই বলবো যখন ওনারা খেয়ে যখন তোমরা খেয়ে বলবে যে হ্যাঁ এটা ভালো লেগেছে তাহলে আমি তখনই মনে করবো জয় মাতারা আমি তখনই মনে করবো যে হ্যাঁ ওইটা ভালো টাইমিং কী আছে বারোটা থেকে এলে সাড়ে এগারোটা বারোটা থেকে এলে আর মোটামুটি চারটে সাড়ে চারটে অবধি তুমি সব কিছু পেতে পারো সব কিছু দোকানটা কত বছরের দোকান আমার দেখতে দেখতে বাইশ বছর রানে বাইশ বছর বাইশ দুটো কাউন্টার কি ননভেজ না ওটা আমার আগে আমার ছিল আমি এই গলিতেই আমার ডেকাস লেনেতেই ননভেজ কাউন্টার করেছিলাম বারো বছর সেটা বন্ধ করে দেওয়ার পরে আমি চার পাঁচ বছর গ্যাপ দিই আর এটা আমার সব থেকে প্রথম আমার এই ভেজ কাউন্টারটা এবং প্রথম থেকেই মনে হয়েছে আমি ভেজ খাওয়াবো কারণ কি জানো তো আমাদের শুধু পশ্চিমবাংলায় নয় আমরা যদি পশ্চিমবাংলার বাইরেতেও যাই আমরা ভেজ খাবারটা খুব কম পাই আমি একটু ওনার কাছে যাবো আপনি তুমি যদি নিয়ে আসতে যাও আমি একটুখানি কেমন লাগছে খুব ভালো লাগছে দাদা আমি একটা জিনিস আপনাকে আমি প্রশ্ন করি বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষ আমাকে অনেক বলেছেন যে অরুণদা আপনি যদি পারেন আমাদের বাংলাদেশে একটা ভেজের কাউন্টার করুন কারণ আমি নাকি শুনেছি ওনারাই বলেছেন যে আমাদের বাংলাদেশে মানে ভেজ কাউন্টার নেই বললেই নাকি চলে এটা কি ঠিকই হ্যাঁ খুব কম এখন অল্প কিছু হচ্ছে খুবই অল্প অল্প হ্যাঁ এই ধরনের খাবার পাওয়াটা তো আসলেই খুব কষ্টসাধ্য হচ্ছে কারণ সব হচ্ছে যেটা আমরা ননভেজ খেয়ে অভ্যস্ত সেজন্য আসলে খেয়ে খুব ভালো লাগে ওপার বাংলা থেকে সোজা আপনি এপার বাংলায় এসেছেন একদম এসে পুজো ডেকার্স লেনে তো খাবার খেয়ে কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে আসলে দেখে অভ্যস্ত গতবার এসেছিলাম তখন আশা হয়নি এবার যখন সময় আছে খেলা শুরু হতে এখনো সময় আছে চিন্তা করুন খেলা দেখতে এসে এখানে আসা হয়েছে বাহ খুব ভালো এই প্রশ্নটা এটাই তুমি আমায় প্রশ্ন করলে যে তুমি কোনটা ভালো বলবে ভালো তো আমি বলবো না ভালো ওনারা বলবে একদম যারা যেনারা খান ওনারাই ভালো মন্দ ওনারাই বিচার যেরকম যে টেস্টটা বেশি ভালো লাগে সেটা অবশ্যই ভালো আমাকে অনেকে ডালমাখানি খেয়ে বলে কিন্তু ডালমাখানিটা আমার কাছে ভালো ওই বলে যে যেটা খেয়ে অভ্যস্ত যা যেটা মনের ভেতরে ভালো লেগেছে যার জিভে যার মধ্যে যে স্বাদটা দিয়েছে ভালো সেটাই সেটাই আর পুরো মানুষের ভালোবাসা না থাকলে আজকে আমি এই জায়গাটায় দাঁড়াতে পারি জয় মাতারা ভালো দেখুন বাংলাদেশ থেকে এক্ষুনি এই যে দাদারা খেলা দেখতে এসেছেন খাবার কোয়ালিটি মানে খেয়ে কেমন লাগছে ভালো দারুণ 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 ওপার বাংলার সঙ্গে এপার বাংলার খাবারের কি কিছু মিল পাওয়া যাচ্ছে আকাশ পাতাল তফাত মানে কোন দিক থেকে রান্নার স্টাইল থেকে ওখানে কি স্পাইসি পছন্দ করে সবাই না এই রান্নার ধরন স্পাইসি বলে না রান্নার ধরনটাই আলাদা চলে এবার খাওয়া যাক সবাই ভালো থেকো আর যারা এই ভাইয়ের চ্যানেলটা দেখছো আমি জানি না ভাইয়ের চ্যানেলের নামটা কি ফিটম্যান সন্দীপ ওইও কষ্ট করছে কিন্তু আমি যেইরকম ওই রুটি বেছে রুটি খাই ও কিন্তু মোবাইলের ছবিটা বেছে কিন্তু খাবারটা খায় একদম আমি খারাপ কথা বলছি কিনা জানি না আমি যেরকম রুটি বেছে রুটি খাই ও কিন্তু এই মোবাইলের ছবিটা দেখিয়ে সবাই কাছে নিয়ে ও কিন্তু পেট চালায় তো সেই দিক থেকে একটা কথাই বলি দেখো না আমরা তো অনেক অনেক ছোটো আমরা ছোটো ছোটো কুটির শিল্প আছে ছোটো ছোটো দোকানদার আছে দেখি না তাদের প্রতি আমরা ভালোবাসা পাই কি না ব্যাস এইটুখানি কথা সবাই ভালো থেকো জয় মাতারা পুজো তো কেটে গেল মানে আমাদের এখনও রেস চলছে পুজোর এখনও রেস আসছে আবার সেই আমাদের শুভ দীপাবলি এইসবগুলো সবাই ভালো থাকুন এবং পুজো সাবধানে কাটান ভালোভাবে জয় মাতা সুন্দর সাজিয়ে দিয়েছে এটা হচ্ছে আলু 65 এটা পনির এটা হচ্ছে মিক্স ভেজ এখানে ধনিয়া চাটনি দিয়েছে আর একটা পোলাও পোলাওটার প্রাইস নিয়েছে হচ্ছে 50 টাকা আর বাকি তিনটে সবজি নিয়ে 40 টাকা করে প্রাইস পোলাওটাও ঠিক আছে তো চলো এবার টেস্ট করার পালা পোলাওটা কিন্তু খুব লাইট হয়েছে মিষ্টির পরিমাণ বেশি নেই মানে যারা সুগার পেশেন্ট যারা মিষ্টি খেতে ভালোবাসো না বা না খাওয়া উচিত তাদের জন্য একদম বেটার বেস্ট বলবো বাসন্তী পোলাওটাকে বলে একদম সরু রাইসের মতো তোমরা দেখতে পাচ্ছ হালকা একটা ঘিয়ের ফ্লেভার পাচ্ছি যেটা খুব ভালো লাগছে খেতে
বেশ ভালো খেতে। আচ্ছা বাংলাদেশের ম্যাচ আছে তো সবাই খেলা দেখতে এসেই বাংলাদেশের সব লোকজনই এবার ওপার বাংলার লোকজন এখানে চলে এসছে খেতে, সবাই লাঞ্চটা সেরে খেলা দেখতে ঢুকবো স্টেডিয়ামে। তো আমরা তো খেলা দেখতে যাচ্ছি না, আমাদের খাওয়াটা কাছে খাবার খাচ্ছি। এই হচ্ছে আলু 65 কোয়ান্টিটি, আর দেখে তো খুবই লোভনীয় লাগছে। তো ফার্স্টে গ্রেভিটা ট্রাই করে দেখি। বলেছে এখানকার আলু 65 নাকি ভারত সেরা, মানে ভারতে কোথাও খুঁজে পাবে না, এখানে এটা তুমি পাবে খুঁজে। গ্রেভিটা সত্যি অসাধারণ, হালকা একটু স্পাইসি আমি পাচ্ছি গ্রেভিটার মধ্যে। এটাকে ঠিক আলুর দম বলা যায় না, কিছু স্পেশাল মশলা ওরা ইউজ করেছে, যেমন চাল মগজ বাটা আমি দেখতে পাচ্ছি, তোমরা জানি না কথাটা বুঝতে পারছো। তার মধ্যে দেখো কাজু দিয়েছে, আলুর দমে কিন্তু জেনারেলি কাজু সবাই ইউজ করে না, কাজু বাটা দিয়ে থাকে, এরকম গোটা গোটা কাজু ইউজ করে, কিন্তু গোটা গোটা কাজু ইউজ করেছে। মটরশুঁটি দিয়েছে আর কারি পাতা দিয়েছে দেখতে পাচ্ছি ফ্লেভারের জন্য। তো চলে আলু 65 দিয়ে পোলাওটা খাওয়া যাক। ভাই অসাধারণ খেতে, মানে আমি এক্সপেক্ট করিনি এত ভালো কোয়ালিটি এখানে পাবো। নেক্সট আইটেম খাবো হচ্ছে পনির আইটেমটা। তো পনিরটা কেমন হচ্ছে দেখি, পনিরেও কিন্তু দেখতে পাচ্ছি ওরা চাল মগজ বাটা ইউজ করেছে, আমি দেখি বুঝতে পারছি এটা। তো টেস্ট করে দেখি, পনিরটা পুরো তুলে জাস্ট দেখো কতটা সফট পনিরটা, আমি হাত না ইউজ করে থাকতে পারছি না, ঠিক আছে ধরছি আর খুলে গেল। দারুণ হয়েছে পনিরটা, ফাটিয়ে দিয়েছে। তো গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি, দারুণ জাস্ট অসম। এটা কিন্তু ওরা চাল মগজ বাটা, এখানেও আমি দেখছি কারি পাতা ইউজ করেছে আর মটরশুঁটি ওরা দিয়েছে, এক্সট্রা কিছু দেয়নি। একটু মিষ্টি মিষ্টি আছে পনিরটা, স্পাইসি নয়। তোমরা কিন্তু পনিরটা অবশ্যই ট্রাই করো, আলু 65 ট্রাই করো, ভালো খেতে। এই তো আমাদের মাঝখানে অরুণরা চলে এসছে, কেমন লাগছে? দারুণ, মানে সিরিয়াসলি, মানে এতদিন আমি ভিডিওতে দেখেছি লোভ লাগতো, ঠিক আছে, এখন এসে খাওয়ার পরে আমি বুঝতে পারছি যে আমি মানুষ কেন দেখে ভিডিওটা, কেন মানুষ আসে, দারুণ করেছে। এই যে আমি একটা কথা বলি, এই যে তুমি আলু 65টা খাচ্ছ, আলুর দম অনেকেই বলে, তুমি না এমনি কথা বলো না, এটা ওই আলুর দম তো বলে, কোথাও দেখেছো যে আলুর দমে এত জিনিস দেওয়া হয়? আমি এক্স্যাক্টলি এই কথাটাই ভিডিওতে বললাম যে এরকম কাজু বলো, কারি পাতা বলো, বড় বড় কাজু তুমি এগুলো ইউজ করেছো, তারপর চাল মগজ বাটা কারি পাতা, এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না। তো ওই জন্যই নাম এটা আলু 65, কারণ আমরা আলুর দম খাই। তো আমার চিন্তাভাবনা বলেছি না, সব দোকানে যেটা হয় এই দোকানে সেটা হয়, ইউনিক কিছু করার তুমি চেষ্টা করো, প্রত্যেকটা জিনিস। মানে পনিরটা আমি খাচ্ছি এত সফট, জাস্ট টাচ করছে, পনির বলেই এত সফট, এতটাও সফট হয় না, মানে কত সুন্দর মানে পনিরটা, খুব সুপার ফাইন পনির তুমি ইউজ। সেটা আমি জানি না, সেটা তুমি খেলেই বুঝতে পারবে কেমন কি ব্যবহার করি না। নো ডাউট, চাল মগজ বাটা দিচ্ছি তুমি, হ্যাঁ এটা পনির সাথে একটু চাল মগজ থাকে, একটু কাজু বাদাম বাটা থাকে, সেগুলো না দিলে তো গ্রেভিটা হয় না, একদম এটা দেয়া। কারি পাতা ইউজ করেছে, হালকা কারি পাতা মিক্স ভেজে। আমি দেখতে পাচ্ছি যে এখানে বিনস ইউজ করেছে ওরা, যেটা অরুণদা বলে গেল, এটা কিন্তু বরবটি ইউজ করেনি, তার সাথে বড় বড় করে গাজর কেটেছে, গাজর আছে, পনিরও আছে এখানে, আর চাল মগজ বাটা এটা ইউজ করেছে। তো চলে একবার এটা ট্রাই করে দেখি কেমন হয়েছে খেতে। এটাও প্রায় সিমিলার টেস্ট পনির সঙ্গে, এটা একই রকম টেস্ট লাগছে, যেহেতু কাজু বাটা বাদাম বাটা পড়েছে এজন্য খেতে বেশি ভালো লাগছে। আজকে লাঞ্চটা পুরো জমে গেছে, ওখানটা পড়া শুরু হয়ে গেছে কলকাতায়, তাই এই মুহূর্তে আর খিচুড়ি খাওয়াটা কিন্তু বেশ একটা লোভনীয় ব্যাপার আমাদের কাছে। তো সবাই প্রায় ঘরে এখন খিচুড়ি খাওয়া শুরু করবো, বা অলরেডি অনেকে করেও ফেলেছি। তো আমার ভাই অলরেডি খিচুড়ি নিয়ে বসে পড়েছে এখানে, তো ও আজকে রিভিউটা দেবে খিচুড়িটা কেমন লাগছে এখানে খেতে। পুরো তারাপীঠ তারাপীঠ একটা ফিলিংস আসছে, মানে তারাপীঠে যেমন ভোগ হয় এক্স্যাক্টলি পুরো একই রকমই লাগছে। আর আরেকটা যেটা ফ্লেভার, যেটা বাটারটা দিল, বাটারের একটা আলাদা ফ্লেভার লাগছে এখানে। লাইটের মধ্যে খেতে সবাই খেতে পারবে, এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, লাইট, খিচুড়িটা পুরো লাইটের মধ্যে।
আর খিচুড়ির সাথে পাঁপড় ভাজা। আহ, এখানে খিচুড়িটা দেখো, খিচুড়িটাতে কিন্তু পনিরও আছে, পনির আছে, ঠিক আছে, পনির আছে। আর খিচুড়িটা কিন্তু সেরকম স্পাইসি না, যে ঝাল প্রচুর, খিচুড়িটা পুরো লাইটের মধ্যে ভালো খেতে। আর ফুলকপিও আছে আলু 65-এ, মানে আলাদাই, মানে এখানে তুমি নেবে একরকম কিন্তু তার সাথে বোনা সব কিছু পেয়ে যাবে। ভাই ফুলকপিটা কিন্তু আমি বাইরে দিয়ে ব্যাপারই আলাদা ভাই, তুই পাচ্ছিস রে খিচুড়ির মধ্যে পানি, ফুলকপি অরুণ দা একটু বেশি ভালোবেসে ফেলেছে আমাকে। এ সন্দীপ দা ঝুলছো কেন? স্পাইডারম্যান, গরিবের স্পাইডারম্যান, বুঝতে পারলে কিছু? ফাইনালি খাওয়া দাওয়া পর্ব তো শেষ, খেয়ে যা বুঝলাম কোয়ালিটি না ফাটিয়ে দিয়েছে অরুণ দা, জাস্ট যুগ জিও দারুণ কোয়ালিটি তুমি মেনটেন করছো। শুধু একটা জিনিস আমার কম লাগলো, সেটা হচ্ছে 40 টাকা দাম নিল সবজিগুলো, কিন্তু কোয়ান্টিটিতে না অনেকটা কম ছিল, কোয়ান্টিটিটা আরেকটু যদি বাড়াও না তাহলে বেশ ভালো হয়। আমার মনে হয়েছে এটাই একটা ফিডব্যাক দেওয়া উচিত। বাকি ওভারঅল ব্যবহার থেকে শুরু করে অ্যাম্বিয়েন্স, তো অ্যাম্বিয়েন্স কীরকম আর হয়, স্ট্রিট শপগুলো যেরকম হয় সেরকমই অ্যাম্বিয়েন্স ছিল। বাট খাওয়া দাওয়া, ফুড কোয়ালিটি থেকে শুরু করে অরুণদার ব্যবহার সব কিছু আমার নো ডাউট খুব ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে হবে, তা জানার জন্য কী করতে হবে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাও কেমন লেগেছে। আর সবথেকে বড় বিষয়, চ্যানেলে নতুন হয়ে থাকলে কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ভালো থেকো, দেখা হবে অন্য একটা কন্টেন্ট নিয়ে আবার একটা অন্য দিনে, সহদিনের জন্য তারা লোকজন আমাকে দেখতে দেখে ভাবতে কী পাগলের মতো একা বকে যাচ্ছে, বাট আমার কাজ এটাই, পাগলের মতো খাওয়া আর পাগলের মতো বকা, কোনো অসুবিধা নেই। যাই হোক, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।